नमस्कार स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं चौहान बढ़ते हैं खबरों की ओर मुर्शिदाबाद जिले के नवाग्राम के पंचग्राम हाजीपुर के आंगनबाड़ी केंद्र संख्या उनसठ के पास अपना मकान नहीं होने के कारण कई लोगों ने विभिन्न समस्याओं की शिकायत की इस केंद्र के पास अपना मकान नहीं होने के कारण आंगनबाड़ी केंद्र मृतक बसीर शेख की पत्नी गोर बहार बीबी के मकान की गली में दूसरे व्यक्ति के मकान में संचालित होना पाया गया नतीजतन बरसात के मौसम में भी भोजन उपलब्ध कराना मुश्किल होता है कहा जाता है कि उस दिन केंद्र पूरी तरह से बंद रहता है और छात्रों को ठीक से पढ़ाया नहीं जाता है हाजीपुर के केंद्र संख्या उनसठ की सहायिका मतीना खातून ने बताया कि खाना बनाने में काफी परेशानी हो रही है बार बार उच्च अधिकारियों को सूचित किया गया लेकिन इस बीच सड़क पर मकान मालिक होने के कारण आना जाना काफी मुश्किल हो गया है इसलिए हम यहाँ लंबे समय तक केंद्र चलाने की अनुमति नहीं दे सकते मानवता के नाते हमें कुछ दिनों के लिए केंद्र खोलने के लिए कहा था अन्यथा केंद्र बंद हो जाता लेकिन अनुमति देना संभव नहीं है उन्होंने कहा कि इस गली में केंद्र खोला जाएगा अब सवाल यह है कि क्या केंद्र संख्या 59 बंद हो जाएगा रन्ना बन्ना खूब कष्ट ही होय जलपले बिजे बिजे करते हो दिन जल होय के खूब जल होले से दिन होय ना गोंद ताके सेंटर खेला दे खेलास ना भालो जल होले तो बोझबे करते जायgay तो ना खूब कष्टर ऊपर जे से कष्टते करे ভিজে ভিজে করতে হয় দিন হয়তো খুবই জল হলে সেন্টার বন্ধ থাকে ওরা চাইছে একটু ঘর ভালো হলে ভালো হয় খেলাস করতে ভালো হবে রান্না বান্না করতে ভালো হবে এখানে তো সমস্যা যে জল হচ্ছে পানি জল পড়ছে তো ঝুঁড়ো করে ভিজতে ভিজতে রান্না করতে হয়েছে ভালো দেখলে পরে ভালো হয় কি বলবো ওরা দুদিন রাঁধছে ওরা দুদিন রেধি আপনার অফিস থেকে দেখে নিবে নি তখন সেখানকে সরিয়ে যাবে আমার রাস্তার মাহাজে আমি কেমন করে দিবাই অসুবিধা ইচ্ছা করতে হয়েছে এখন যেতে হয়েছে মানুষকে হাঁট হাঁটতে হয়েছে মানুষ পাবলিক যখন তখন মানুষকে আমি দুঃখ করতে পারিয়া না দুঃখ কেহ ওপরে দিতে পারিয়া বলি তো আমার কপালে কষ্ট দুঃখ দিতে পারি না বলি সেদিন কালকে তো জল হইলো কালকে আন্না তো চাপিন দিয়ে আছি এবার আন্না হইতে হইতেই জল এবার রাতেই এবার ছাতা মাতা নিয়ে আন্না তো হইলো না এখানে দেয়ারে সরেন নিলাম দেয়ারে সরেন নি সব টাইম হইলো ছাতা মাথায় কই সব এসে নিয়ে যান ওই যে আমি পাঁচ গ্রাম হাজিপুর উনষট নম্বর কোড নম্বর থেকে বলছি আমার ঘরের অসুবিধা ঘর অসুবিধা মানে ঘরে বাচ্চাদের লেখাপড়া করতে পারছে না তারপরে বর্ষা হলে মানে রান্না করার খুব সমস্যা এটাই আর ছেলে মেয়েদেরকে একটু যদি বসে পড়াবো তার জায়গা নেই আর কেউ তো জায়গা দিচ্ছে না মানে একটা পাশের বাড়িতে রান্না করতাম চার পাঁচ বছর ধরে করেছে কিন্তু ওরা এখন ভাগ করে নিয়ে ভাই ভাই দিচ্ছে না স্কুল তো বন্ধ হয়ে গেছিলো যে পাশের বাড়ি বসেছে ওনার স্ত্রী বলছে স্কুলটা বন্ধ হয়ে যাবে তাইলে তোমরা কি করবে তাহলে আমার বাড়িতে এখন রান্না করে বাচ্চা বাচ্চাদেরকে দিয়ে দাও মানে স্কুল বন্ধ হলে তো খাবার পাবে না বাচ্চারা তোমরা তো অন্য চলে যাবে কি যাই হোক বন্ধ হবে সেই জন্য ওনারা একটুকু জায়গাটা দিয়েছে যাতে বাচ্চারা খেতে পায় তাই রান্নাটা করি আর মধ্যে মাঝে মানে জল বৃষ্টি হয় না এমনি খরার দিকে তখন বাচ্চাদেরকে একটু এই গলির মধ্যেই পড়ানো করি যেমন বাচ্চারা সেরকমভাবে পড়ানো করি কিন্তু বর্ষাকাল হলে খুবই অসুবিধা হয় তাই আমার অফিসে সরকারের কাছে অনুরোধ যাতে আমার একটা ঘর দেওয়া হয় তার সুব্যবস্থা করা হয় আর কি জানিয়েছে হ্যাঁ বলতে অফিস থেকে অনেক লোক এসে তো সিডিপি তারপরে আর অন্য অন্য এসে দেখে গেছে তা বলেছে অসুবিধার মধ্যে হয়তো কিন্তু কি করবা সেন্টার তো বন্ধ করানো যাচ্ছে না কিন্তু ঘরও পাওয়া যাচ্ছে না যদি কোনো খাসের জায়গা পায় তাহলে ঘরটা করবি কিন্তু কেউ খাসের জায়গা দিচ্ছে না আরে আজকালকার কে এমন লোক আছে যে জায়গা দিয়ে কারোর সেন্টার করে বিনা পয়সা দিবে। তারা যদি কাউকে বলা যাচ্ছে তারা বলছে আমাদের বাড়ির মেয়েকে হোক কে বউকে হোক একটা চাকরি দে তাহলে আমরা জায়গা দেবো এটাই সবাই বলছে কিন্তু যে বাড়িতে করছি তাদের খুব অসুবিধা হয় তারাও একটু খিচমিচ করে কিন্তু তার তারা বলে কয়েও তাও দিচ্ছি যে যাও রান্নাটা করে দিয়ে দাও কি করবা যদি না দিই তো তাহলে বন্ধ হয়ে যাবে তা বলছে তা আমি বলছি আমরা এবার কোথায় যাবো তার দিন যে কদিন চলে সে কদিন তাই সরকারের কাছে আমার অনুরোধ যাতে আমাদের স্কুলটা তাড়াতাড়ি সুব্যবস্থা করার ব্যবস্থা করে দিই এটাই আমার প্রার্থনা আপনার নাম আমার নাম মতিনা খাতুন আমি গ্রাম হাজিপুর উনষাট নম্বর কোড নাম্বার থেকে বলছি কে হচ্ছেন আমি সহায়িকা সহায়িকা আমার দিদি চম্পা ইসলাম ছিল ওনা মারা গেছে মারা গেছেন তার পরিবর্তে এখন মরিয়ম বেগম চার্জে আছেন উনি আসেন কিন্তু মানে স্কুলে এসে বসতে পারছে না উনি তো স্কুল আছে সেই জন্য যখন স্কুল যাওয়ার পথে একবার করে ঢুকে আমাকে দেখা করে চলে যায় আর বাদ কাজ আমাকেই সমস্ত কাজ করতে হয় যেন রান্না করা তারপরে বাচ্চাদেরকে এসে যদি আসেকে পড়তে তাহলে আমাকে তাদেরকে বসিয়ে পড়াশোনা করা একটু লিখায় পড়াই তারপরে রান্না করে নটা সাড়ে নটা দশটার দিকে একটু তাদেরকে দিয়ে দিই দিয়ে তখন আমি বাড়ি যাই দশটা এগারোটার দিকে আর যে বাড়িতে করি সেই দিদিটা খুব ভালো মানে আমার যদি একটু অসুবিধা হয় আমি আঁকলে না করতে পারলে সেই দিদি আমার একটু সাহায্য করে এটাই আমার অনুরোধ আর যদি আমার একটু মানে স্কুলটা হয় তাহলে বেশি ভালো হবে আমারও কষ্ট হচ্ছে আর বাচ্চাদেরও কষ্ট হচ্ছে সেই জন্য সোমবারের দিন যেদিন বৃষ্টি হয় সেদিনকে আমি সেন্টারে এসেছিলাম কিন্তু খুব বৃষ্টির জন্য আর বাতাস বইছিল সেই জন্য আমি আঁকা ধরাতে পারিনি মানে বাতাসের জন্য নিভে যাচ্ছিলো তা সেদিনকে আমি করিনি সেন্টার দিদি বললে ফোন করে বললে যে আজকে স্কুল করতে হবে না কী করে করবে খুব বৃষ্টি হচ্ছে এবং বাতাস আঁকা ধরাতে পারিনি সেই জন্য বন্ধ করে দিচ্ছি তাও দিদিকে বললাম যে যদি সেন্টার না করেন তাহলে বাচ্চাদেরকে গোটা ওটা ডিমটা দিয়ে দিন তা দিদি বললে যে না স্কুল থেকে ছুটি করে দেব তাই বল আমি চলে গেলাম আমার তো কিছু করার নেই দিদি দিয়ে যেত তাহলে আমি দিয়ে দিতাম কিন্তু দিদি আমাকে দেয়নি ওকে বললে ছুটি আমি চলে গেলাম নিউজ মিডিয়া নিউজকে মুর্শিদাবাদ কি রিপোর্ট